তাই বন্ধুকে সঙ্গে নিয়ে এই পায়রাকে খেলাধুলা করবো। বলি বন্ধু, বলি ও বন্ধু, আমি হ্যাথাই। আরে এসো এসো, আমি তোমায় কেন ডেকেছি জানো বন্ধু? কেন? এই যে দেখো যে পায়রা আছে না আমার কাছে, এই পায়রাটা আমার দাদু এনে দিয়েছে। কোথায় পেয়েছো? উড়িষ্যা কটক শহর থেকে। বেশ শোনো, চলো এই পায়রা নিয়ে খেলাধুলা করবো, কেমন? চলো। ওই আমি ইয়াম পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। আমি আমন পায়রা পেলাম রে, আমন পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় গো Thank you.
বাগানে যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবে যদি জানা, যারে যাবে যদি পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবে যদি আমার পায়রা হলে আমি না নিশ্চয়ই জিতে দিতাম, আমি মেয়ে ছেলে কষ্টটা সহ্য করতে পারি না। তাহলে এটা কার পায়রা? এটা আমার বন্ধুর পায়রা। তোমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, তোমার বন্ধুর কাছে জিজ্ঞেস করে দি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বলো। এই যে ওই মেয়েগুলো আমাদের পায়রা চাইছে, তাই নাকি? হ্যাঁ, এই সরবন্ধু শুনো, ওরা পায়রা যখন চাইছে ওদেরকে বলো খেলাধুলা করে আবার আমাদেরকে ফিরিয়ে দেবে, কেমন? শোনো, বলো তো পায়রা নেবে? হ্যাঁ।
কিন্তু আমার বন্ধু পায়রা দিতে বললো, কিন্তু পায়রা নিতে ভাই তোমরা পালিয়ে যাবে না তো? না না পালাবো না। হ্যাঁ সেটাই, কেন ওই পায়রাটা হচ্ছে আমার বন্ধু, জান মন প্যান প্যান না প্যান নয় প্রাণ। হ্যাঁ এসো পায়রা দাও, বেশ খেলা করো, আমরা খেলা করবো কেমন? ঠিক আছে। আরে ওই দেখো আকাশে ওই নীলিমায় উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়, ওই দেখো আকাশে ওই নীলিমায় উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়, নীল পাখিরা সব ছড়া যেমন বাঁচিব না পায়রা, ও বাপ মহামন যাইছে ছাড়ি আরে পিয়া পিয়া ওরে
আমি যে মেয়েটাকে দেখছিলাম
সেই মেয়েটা অতীব সুন্দর, এই মেয়েটা চাইতে সুন্দর মেয়ে আর পৃথিবীর বুকে কোথাও নেই। তাই মনে হচ্ছিল জানো বন্ধু, ওই মেয়েটাকে দেখবার পরে মনে হচ্ছে ওর আত্মার সঙ্গে আমার আত্মার একটা সম্পর্ক আছে। তাহলে কেন দেখো তো, দেখবার পরে মন চায় না অন্যদিকে তাকাতে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই আমি কুকুরের গুখায় মারা যাবো। ছি ছি, এসব কথা বলতে নেই বন্ধু, আমাদের পায়রা হারিয়েছে, আমরা পায়রা খোঁজ করবো। শুনে বন্ধু, ছেলে বলে কি মেয়েটার সঙ্গে আটার সঙ্গে গমের রুটির মিল আছে কিনা, মেটার দিকে আমি চোখ ফেরাতে পারছি না। আমাদের পায়রা এই পথ দিয়ে গেছে, এই পথ দিয়ে আমার পায়রা যাবো খোঁজ করতে। পায়রা আরে এইদিকে কোথায়? পায়রা তো ওই মেয়েটার কাছে পায়রা আছে এখানে। হ্যাঁ থামো পায়রা, এখনই ঠিক আছে যাও। পচাম করে পচাম করে বন্ধু, তোমার মায়ের পছন্দ আছে কেন? তুমি যেরকম সুন্দর ছিল আর এইরকম কুচকি মেয়েকে পছন্দ করো। আরে এই মেয়েটা না তো, হ্যাঁ তোকে আমি রুটি খেতে দেবো। গম খাবো, গম খাবো, গম গম নয় বন্ধু। এই মেয়েটা পছন্দ করছো কেন বন্ধু? দেখতে আরো কোনো ঢং নেই, বেঢঙ্গ মেয়ে। এত সুন্দর তোমার চেহারা, আমি তো হুদুর বাজা মেয়েটাকে পছন্দ করি না। আরে এই মেয়েটা না, এটা না না আরো, হ্যাঁ বন্ধু আরো আছে। হ্যাঁ সমনাল মেয়ে একদম পড়াতে দেখছি একটার পরে একটাকে। হটো হটো এ চিড়িয়া রে, এ হামরা রে। তুই মনে নয় পুকুরি চান করিস নয়, আমাদের আরে আমি না তো, আরে ওই মেয়েটা গায়ে হাত দিচ্ছ কেন? আমার তোমাকে দেখালে ভোকাম করে মারবে মারবে, এইভাবে বললে হবে না। এসো আমি বলছি, এসো। এই যে সুন্দরী, আমাকে দাও, পায়রাটা দিলেই চলে যাবো। সত্যি? হ্যাঁ না সখি না, পায়রা দিলে না তোমাকে দল থেকে বের করে দেবো। তাই নাকি? হ্যাঁ তাহলে পায়রা দেবে না? বলেছিল আমার পোষা পায়রা গো, বলি ও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা। পোষা পায়রা গো,
এই সখি কি আছে? তোমার বন্ধুকে সামলাও, তুমি তোমার ইয়েকে সামলাও, তোমার জেঠানিকে সামলাও। জেঠানি এই দেখো, আমি কিছু দেখছিলাম না, আমি শুধু পায়রাটাকে দেখছিলাম। তাই কি বলি জানো, আমাদের মাতা পিতা কেমন? আমাদের মাতা পিতা খুব ভালো, তাই পায়রাটা আরো ভালো যে তোমার কাছে এসে যে বসেছে। তাই কি বলি জানো, ভালো আমার মাতা গোপিতা, ভালো আমার পায়খানা করতে পারছে না, যারা যাদের বাথরুম নাই, হালিং খাইতে পায়খানা করছে। আমি যদি মরে যাই কি করে দিবে বাথরুম? কেন, তুমি কি চিকমিনিস্টারের ছেলে নাকি? তারপর কত লোকের কি বলছিল, বাবাদের মায়েদের ভাতার করে দিতে হবে। ভাতার নয়, হ্যাঁ আমি তো করে দেবো সব ভাতা, হ্যাঁ আমি করে দেবো সব। তাই তুমি চিকমিনিস্টারের ছেলে নাকি? পাঁচজন ব্যারিস্টার, তাই নাম করে সব ছেলে। আমরা বড় ছেলেকে নিই না, যাও আমরা বড় ছেলেকে নিই না। বড় ছেলে নই তো, তাহলে কি? আমি হচ্ছি মেয়ে মানুষ। কেমন কেমন, তাহলে কেন মজা? ইস, এখন কত মেয়েদের আর মদ বাড়িয়ে যাচ্ছে, ব্যাটা ব্যাটি মাখছে। তোমাকে আমরা নিব না, ব্যাটা ব্যাটি না, ব্যাট না বেশি। হ্যাঁ ওটাই তো, আমরা নিব না। আমি ছেলেও না মেয়েও না। তাহলে কি বুঝতে পারছো না? আরে জানি না, ও হিজড়া কোথায় পাব চলর কালস, কোথায় পাব Thank you.
সুন্দরী মেয়েটার কাছে মরতে গেলে আমি ওই পুচকি মেয়েটার কাছে মরতে গেলাম। যেমনি মরতে গেছি আর ওই মেয়েটা তেমনি আমায় পা তুলে আশীর্বাদ করতে গেছে, যেমনি আশীর্বাদ করতে গেছে বন্ধু তেমনি আমি ভচাম করে পচাম করে আর বারো ঘন্টা প্যান দেখতে পেয়েছি। আরে বন্ধু লজ্জার কথা বলতে নেই, তাই জানো আমি জলের কলস ধরি পাচ্ছি না। না না ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় ধরি ওই পায়রার বদলে শুধুমাত্র অপমানই করে গেলে, অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করে নিয়ে যাবো। ওজানের মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম, ছলে বলে কায়দা কৌশলে যে করে হোক না কেন আমি তোমায় সাত দিনের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো, কথাটা যেন মনে থাকে। সাত দিনের মধ্যে বলো বিয়ে করে নিয়ে যাবে, বিয়ে করলে ও জানো কত কি লাগে, শাড়ি লাগে, বেলা কুচকুচ লাগে, ছায়া লাগে, এই রাগ কাকা বলো রাগ দেখে যাও, এসো এসো এই সুন্দরী। আরে তুমি আমাকে মারছো কেন? এই যে অসুন্দরী, আমি তোমাদেরকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিয়ে করে নিয়ে যাব আমার গৃহে। আমার বন্ধু বলেছে তোমার সখীকে সাত দিনের মধ্যে, আমার হাতে অত সময় নেই, আমি তোমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে বিয়ে করে নিয়ে যাব। এই যে তোমাদের উজানি নগর মাটি ছেয়ে প্রতিজ্ঞা করে গেলাম। তাই এই যে অসুন্দরা, তুমি যে আমাকে বিয়ে করবে তুমি আমাকে চিনো? আমি হচ্ছে হাজার পারে বাল। কোন মেয়ে রে নোংরা কথা বলছে? কেন এরকম মেয়েকে নিয়ে তুমি রাস্তাঘাটে চলো, তোমার প্লাস্টিক ডাউন করে দেবো। কি হয়েছে? এই যে কি বললো এই, আরে আলোকে বাল বলা ওইটা ওইটাকে তুমি ওইটা বলো? হ্যাঁ কিন্তু আমি ওইটা বলি না যে, তাহলে আমি বলি বালক বালক। তাই তুমি যদি হও হাজার পার বালক, হ্যাঁ আমি হচ্ছে মাত্র দশ টাকার হোক। আর এখন আমাকে চিনো? তুমি গো আমি দশ ঘরের জ্যানেটার। তুমি দশ ঘরের জানো জ্যানেটার? ওই যে রাস্তাটা ধরে রাখা জমিটা। হ্যাঁ তুমি যদি হও দশ ঘরের জ্যানেটার, তাহলে আমি হচ্ছে মাত্র একশো টাকার হ্যান্ডেল। হ্যান্ডেল যদি না থাকে তোমার দশ ঘোড়া কেন? বারো ঘোড়ারও ইঞ্জিন চলবে না। আর যখন আমার একশো টাকার হ্যান্ডেলটা ভচাম করে পচাম করে ভরে দেবো তখন তোমাদের ইঞ্জিন কি বলবে জানো? কি করে লাগাল খাড়া? দেখলি সো কি ছেলেগুলো কি বলে গেল? শোনো মানুষের পায়রা আমাদের কাছে এসেছে, তাই পায়রা রাখবো না, পায়রাকে উড়িয়ে দেব।
বেশ যা পাখি উড়ে যা ওই বন্ধু আর দে চিঠিতে লিখিলা সেই যেন চিঠিতে লিখেছি সেই যেন ছয় দিন